ধান সিজ করবাকে আসিলে হেলে অড়ুয়া নে পড়লে সরকারি বাবু তিন ঘন্টা অটকালে গাঁ লোকে উপজেলাপাল বুঝাবা উতারু মুকলিলে তহসিলদার আর পুলিশ বলাঙ্গীর বেলপড়া ব্লক জলিয়া গাঁ অরক্ষিত রাউত আর ভীষ্ম রাউত নিজর দশ একর জমিনে ধান চাষ করিথিলে অরক্ষিত নবে কুইন্টাল টোকন পাইথিবার বেলকে নিজর ধানকে মডিনে বিকবার লাগি প্রস্তুতি হেউথিলে কিন্তু পাটনাগড় উপজেলাপাল বেলপড়া তহসিলদার থানা অধিকারী আর এসিএসও মায়াধার সাউ জলিয়া গাঁকে যাইকিনা অরক্ষিতঙ্কর ধান রখিথিবার ঘরকে সিজ করিথিলে সেড়ে গাঁ লোকমানে ধান সিজ করিথিবার সরকারি বাবুকে বিরোধ করবার সাঙ্গে তিন ঘণ্টা নু এতকা সময় অটক রখিথিলে বলাঙ্গীর উপজেলাপাল গ্রামবাসীকে বুঝাসুঝা করিথিলে কিন্তু সরকারি বাবুমানে সিল করিথিবার ধান ঘরকে খুলবা পরে গ্রামবাসী মানে এসিএসও তহসিলদার আর পুলিশকে ছাড়িথিলে জলিয়া গ্রামর অরক্ষিত রাউত তাঁকর নবে কুইন্টাল টোকন অছে তাঁকর দশ একর জমি অছে সেটা সবু ডবল চাষ হেসি সেথিরে সে ধান অমল করসন আও তাঁকর বড় পরিবার শহে প্যাকেট খালি সেমানে খাইসন তো তাক পাখে তিনশো প্যাকেট ধান অছে আও সেটাকে দলালি ধান বলিকি কে গোটে অভিযোগ করদেলা যে আসি করে তার ধানকে জব্তি করে দিয়েছেন যেটা পুরাপুরি ভুল করছেন তহসিলদার আমি তহসিলদার মহোদয়কে অনুরোধ করছু সরকার পাখে অনুরোধ করছু চাষীর ধানকে ছাড়ি দিয়া যাও আর যেতে পারুছ তুমি দলালকে ধর মন্ডিরে যে দুর্নীতি হচ্ছে সেটাকে ধর কটনি ছটনি বন্ধ কর যে চাষি তিষ্টিবে আর চাষীর ঘর যাই করে জব্তি করলে তোমার কিছু নাই মিলে মুই গোটে চাষিয়া মোর ধানকে বেফারি ধান বলিকি মুই ধান ভরুথিনি মোর ধানকে বেফারি ধান বলি করি সে তহসিলদার আসি করি সিজ করি দিয়েছন মুই কাণা খেমি মুই কাণা উচকি হেমি কে মুই কাণা বিদেশ যাই করে চলমি কে মুই চাষির ধানকে যদি এন্তা করবে বলে মুই চলি পারমি কে সিয়াড়ে এই বাবদরে আমার প্রতিনিধি প্রশাসনিক অধিকারী মানকে পচরালে চুপ রহুছন সেটা অরক্ষিতঙ্কর ধান নাই সে সেথির লাগি ধান থিবার ঘরকে সিজ করা যাইতিলা বলি কইছন স্যার মু তরুণ সাহু কৌলি অর্গস নিউজ বলাঙ্গীর কুহতু স্যার কালি জলিয়া গ্রামরে গোটে চাষীঙ্কর ধান সিজ হয়েছি তো কোন ঘটনা কেমতি সে তো চাষীরে তার কেমতি ধান সিজ হলা হ্যাঁ সেইটা তো স্বাভাবিক কথা ঠিক কইলে জনে চাষীর কেবে হুয়ে কি না না তাহলে যদি সে চাষী হিসাবরে ইয়ে রইতিব ইয়ে করিথিব তার তো ধান বিকিবা পাই টোকন আসিছি তা পাখরে টোকন অছি তার টোকন যে সমস্ত গাঁর সবু গুড়াক টোকন গুড়া দেই দেলে হিজব কি না তা না এই টোকন আছে না সে বিক্রি সারিছে যে বাকি ধান রাখি যে হ্যাঁ সেতি পেই তো আউ কোন কি মানে তা ঘরে কত বস্তা ধান কোন ছিলা কোডা তা ঘরে যে সিজ হলা কত কুইন্টাল সিজ হিছি কত বস্তা ধান নাই সেটা প্রমাণ করিব না সিয়ে তাকু বি অপরচুনিটি দিয়া হিছি না হ্যাঁ হুম এ কলা পরে যাইকি কই পারিবি আজ্ঞা কালি জলিয়া গ্রামরে সে গুটে চাষীঙ্কর ধান সিজ হলা সেরে কোন ঘটনা স্যার আজ্ঞা সিজ হইনি তো না সিজ জি তাঙ্ক ঘরে যে ব্লাক র ইয়ে পটি বন্ধা হইছে তালারে তাঙ্ক কবাটরে আর সে চাষী বি অভিযোগ করছে যে সেটা সে সিভিল হলা কা করতে আজ্ঞা মনি জানি আমার সিএসও কে পচার দম আজ্ঞা হ্যালো আজ্ঞা নমস্কার তহসিলদার বেলপড়া তো ম্যাডাম কালি যে গোটে জলিয়া গ্রামের গোটে চাষীঙ্কর ধান সিজ করেছেন বলে খবর আসুছি কোন ঘটনা কাহিকি সিজ হলা সে ধান গুড়া সেটা সকলটা স্যার সিজ করছেন্তি কিছু জানিনি তা বিষয়ে কাই মানে আপনি তো যাইছিলেন না স্পট রে থিলে বি কইছিলে মু তো ম্যাজিস্ট্রেট এ যে ম্যাজিস্ট্রেট মু যাইছিলি না পাটনাগড় আর বেলপড়া রে খুলম খুলা চাষীঙ্কর ঠানু 5 কেজি কটনি ছটনি হেউছে সেরে কিন্তু জেলা প্রশাসন আর পুলিশ মু নাই খুলবার কিন্তু ইনা চাষীঙ্কর ধান সিজ করবাকে কেনতা আসলে তাকে নিকরে এবে চর্চা হইছে পাটনাগড়নু সদাশিব সরাপারু বলাঙ্গীরনু তরুণ সাউঙ্কা রিপোর্ট অর্গস নিউজ।